হ্যালো বন্ধুরা, আমি অভি এবং আমি বলছি সুদূর মুম্বাই থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ। নাটক নামাতে আপনাদের সকলকে স্বাগত। পুনর্জন্ম ওয়ান, নীলা খুন হলো, সেখানে এলো নকল নীলা টাকার লোভে। সেই বিষয়টা রাফসান জানতে পারলো, কারণ খুনটা ওই করেছিল। সেই কারণে এই প্ল্যানের মাস্টার মাইন্ডকে, মানে নুরুকে সরিয়ে দেওয়ার প্ল্যান হলো। পুনর্জন্ম টু, নুরুকে খুঁজে পাওয়া গেল, সে কোমায়। আর অন্যদিকে শুরু হলো নকল নীলাকে রাফসান হকের ভয় দেখানো। আর এই জায়গা থেকেই নকল নীলা আসল রোকেয়ায় পরিণত হলো। আর সেই কারণেই রাফসান হক জেলে ঢোকার পরেও সম্মানের সাথে বেরিয়ে এলো এবং নীলার প্রেমিকের সাথে দেখা হলো। তারপর এলো শুক্লপক্ষ। এটা হলো পুনর্জন্ম ইউনিভার্সের একটা সাব প্লট, যেখান থেকে কামাল, মঞ্জু এবং পুলিশ ইন্সপেক্টর পুনর্জন্ম থ্রিতে অংশগ্রহণ করলো। অথবা এটাও বলা যেতে পারে, কামাল, মঞ্জু এবং পুলিশের গল্প পুনর্জন্ম থ্রি এর গল্পকে সাজাতে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো। এবং তারপর এলো পুনর্জন্ম থ্রি। এই পুনর্জন্ম থ্রিতে অ্যাকচুয়ালি কী কী ঘটেছে সেটা আমি এখানে কোনো কিছুই বলতে চাই না, কারণ পুনর্জন্ম থ্রি হলো পুনর্জন্মর সব কটা পার্টের মধ্যে বেস্ট পার্ট। তাই এমন একটা গল্পের, এমন একটা থ্রিলার গল্পের কোনো কিছুই এখানে বলা সেই থ্রিলারকে অসম্মান করা হবে, কারণ পুনর্জন্ম থ্রি ইজ মাইন্ড ব্লোয়িং, সুপার, অসাধারণ, অবিস্মরণীয়, ভেরি ওয়েল ক্রাফটেড এবং একই সাথে মর্মান্তিক একখানা অধ্যায়, যেখানে প্রত্যেক কটা ঘটনার একটা সলিড ব্যাকগ্রাউন্ড রয়েছে। কখনো একখানা ঘটনা এই অধ্যায়ে ঘটেনি যেটা দেখে আপনাদের মনে হবে যে এটি মিনিংলেস বা এর কোনো রকম কার্যকারিতা নেই এই গল্পের সাথে। হ্যাঁ, যারা শুক্লপক্ষ দেখেননি তাদের কাছে পুনর্জন্ম থ্রি এর গল্প বেশ কিছু জায়গাতে ক্লুলেস মনে হবে, কারণ এই গল্পের অনেকটাই শুক্লপক্ষের গল্পের সাথে জড়িত। এবং পুনর্জন্ম থ্রি এর গল্পের ডাইরেকশন এবং তার ট্রিটমেন্ট, তার সাথে প্রত্যেক কটা অ্যাক্টরের অ্যাক্টিং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কাজ দেখে এখন খুব ভালো রকমভাবে বুঝতে পারছি মধ্যেখানে ভিকি জাহেদের যেই সব প্রজেক্টগুলো এসেছে, সেইগুলো নাটক অথবা ফিল্ম যাই হয়ে থাকুক না কেন, কেন সেইগুলোতে সেই ভিকি জাহেদের পরিচয় পাওয়া যায়নি, যেই পরিচয়ের জন্য আমরা ভিকি জাহেদকে চিনে থাকি, তার থ্রিলার গল্প বলার অসাধারণ ভঙ্গি। কেবলমাত্র থ্রিলার গল্পই না, যে কোনো গল্প যেখানে প্রেম ভালোবাসা রয়েছে সেই গল্প বলার ধরনও ভিকি জাহেদের কাছ থেকে একেবারে অন্য রকমভাবে পাওয়া যায়। আর সেই ধরনটাই বিগত বেশ কয়েকটা প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারি কেন দেখতে পাচ্ছিলাম না, কারণ ভিকি জাহেদ ভীষণ রকমভাবে পুনর্জন্ম থ্রি এর মধ্যে কনসেন্ট্রেট করেছিলেন, এটা আমার মনে হয়। থ্রিলার গল্প বেশ অনেক রকমভাবেই বলা যেতে পারে এবং তার মধ্যে একটা ধরন হলো এই পুনর্জন্মের ধরন, যেখানে অডিয়েন্স খুব ভালোভাবেই জানে যে আসল কালপ্রিট কে। সেই দিক দিয়ে এই ধরনের গল্পকে আরও বেশি রকমভাবে ইন্টারেস্টিং বানানো ডিরেক্টরের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ অডিয়েন্স অলরেডি জানে কে হলো আসল কালপ্রিট। সেই দিক দিয়ে ভিকি জাহেদের পুনর্জন্ম ইজ ব্রিলিয়ান্ট। পুনর্জন্ম থ্রি এর প্রথম দিকটা বেশ স্লো, এবার যখন আস্তে আস্তে মধ্যিখানে গল্পটা আসে সেখানে গতি বাড়ানো শুরু হয় এবং শেষ পর্যন্ত একটা চূড়ান্ত গতিতে গিয়ে এই অধ্যায় শেষ হয়। এই জার্নিটা যারা থ্রিলার ভালোবাসেন তারা খুব এনজয় করবেন। পুনর্জন্মের জগতে এমন কোনো ঘটনা নেই যেটার কারণ ছাড়া। তাই এই পুনর্জন্ম থ্রিতে কামাল এসেছে, মঞ্জু এসেছে, শুক্লপক্ষের পুলিশ অফিসার এসেছেন, নুরু কোমা থেকে বেরিয়ে এসেছে, নিলয়ের একখানা অধ্যায় এখনো বাকি আছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এইখানে একটা জায়গাতে রাফসান হকের নাক থেকে রক্ত বের হতেও দেখা গেছে। এই ঘটনাগুলোর কয়েকটা কারণ তো দেখানো হয়েছে, কিন্তু এখনো বেশ কয়েকখানা কারণ বা ধাঁধা অপ্রকাশ্য রয়েছে যা অন্তিম অধ্যায় প্রকাশ হবে। পুনর্জন্মের স্ক্রিপ্ট হলো একটা কারণ পুনর্জন্ম সফলতার পিছনে, তার সাথে প্রধান কারণ হলো ভিকি জাহেদ, তারপরে নিশো আর মেহজাবিনের ইনফিনিট লেভেলের ম্যাচিউর অ্যাক্টিং। নিশো যেমনভাবে রাফসান হকের চরিত্রকে কাঁধে করে এগিয়ে নিয়ে চলেছে তার কোনো তুলনা হয় না। একটা কুল মাইন্ডেড ক্রিমিনাল, সেই বিষয়টাকে নিশো নিজের মধ্যে এমনভাবে নিয়ে এসেছে যেটা দেখে মনে হচ্ছে যে নিশো হলো আসলই রাফসান হক। আর অন্যদিকে মেহজাবিনেরও তুলনা নেই নীলা এবং রোকেয়ার চরিত্রে সমান দক্ষতার সাথে পারফর্ম করতে। দুটো চরিত্রের মধ্যে তফাত রয়েছে, সেটা মেহজাবিন সুন্দর করে নিজের মধ্যে ডিভাইড করে রেখে দিয়েছে। তার সাথে খায়রুল বাসার, নাওশাবা, শাহেদ আলী, সেন্তু, অ্যাক্টিংয়ের দিক দিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আর এটাই হলো পুনর্জন্ম সিরিজের সফলতার একটা কারণ।
প্রতিটা কাজে কিছু না কিছু ড্রব্যাক থাকে, এই কাজেও আছে যেগুলো হয়তো আপনারা নোটিস করেছেন। তার মধ্যে প্রথমটা হলো এই অধ্যায়ের সিনেমাটোগ্রাফি খুবই সাদামাটা লেগেছে। কিছু কিছু জায়গাতে লাইটিং ওয়াইজ মুড চেঞ্জ করার বিষয়টাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা প্রচণ্ড রকমভাবে ফ্ল্যাট লেগেছে। এবং আরেকটি বিষয় হলো রোকেয়ার মুখে যেই কালো স্পট রয়েছে সেটা কখনো কখনো প্রথম সিজন থেকেই কখনো কখনো একটু বেশি ডার্ক হয়ে যায়, আবার কখনো কখনো একটুখানি বেশি হালকা লাগে। সো ইন টোটাল পুনর্জন্ম 3 ইজ ব্রিলিয়ান্ট ইন টার্মস অফ স্টোরি, ইন টার্মস অফ ডিরেকশন, ইন টার্মস অফ অ্যাক্টিং। আমি পুনর্জন্ম 3-কে কোনো রকম রেটিং দিচ্ছি না, কারণ আমি পুনর্জন্ম 2-কেও কোনো রেটিং দিইনি, একেবারে শেষে গিয়ে রেটিং দেওয়া হবে। সো আপনারা তো নিশ্চয়ই পুনর্জন্ম 3 দেখে ফেলেছেন, কারণ আপনারা ওয়েট তো করবেন না। আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন। আর আপনাদের যদি এই ভিডিওটা একটুখানি হলেও সঠিক বলে মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।